আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে রয়েছেন যারা আল্লাহ তাআলাকে ভয় করে বলে সুবহানাল্লাহ তাহলে আমি আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করি আল্লাহ তাআলা আপনার সঙ্গে থাকবেন আমার সঙ্গে থাকবেন আরো জোরে বলি সুবহানাল্লাহ আর তিন নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সম্মানিত হয়ে যাবে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সূরা হুজুরাতের ভিতরে বলেন إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ الله تعالى بولن الله تعالى كتير شماني ওদিক সম্মানই হলো ওই ব্যক্তি যে ওদিক পরিমাণে আল্লাহ তাআলাকে ভয় করে বলে সুবহানাল্লাহ অথচ আমাদের দৃষ্টিতে সম্মানী ব্যক্তি কে যায় যিনি ওদিক টাকা পয়সার মালিক যিনি ওদিক বাড়ির মালিক আমরা তাদেরকে সম্মান করি ঠিক না কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমার কাছে যিনি অধিক সম্পদের মালিক অধিক টাকা পয়সার মালিক ওই ব্যক্তি আমার কাছে সম্মানিত না বরং ওই ব্যক্তি হলো আমার কাছে অধিক সম্মানিত যেই ব্যক্তি আমাকে অধিক পরিমাণে ভয় করে ওই ব্যক্তি হলো আমার কাছে অধিক সম্মানিত বলি সুবহানাল্লাহ সেইজন্য আল্লাহর কাছে আমরা সম্মানিত হতে চাই কি চাই না আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আপনাকে আমাকে দুনিয়াবি বিভিন্ন প্রকার কাজকর্ম থেকে ফারেক করে মসজিদে আসার ও বসার তৌফিক দিয়েছেন সেই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ জি জি সম্মানিত হাজিরিন শুকরিয়া আদায় করলে লাভ সেই জন্যই আমরা যে অবস্থায় থাকি না কেন ওই অবস্থায় আমি আপনি সর্বদাই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ আগনবীর উম্মতের দল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আহজাবের 71 নম্বর আয়াতে বলেন يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا بلي الله أكبر الله رب العالمين بلن ودنيا رمندر دال تم رجرا كلمة پڑيچم কালিমায়া তৈবা পড়ে যারা ঈমান এনেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা কালিমা পড়ে ঈমান এনেছো তোমরা যদি দুইটা আমল করতে পারো তাহলে তোমাদের জন্য দুইটা পুরস্কার আছে বলি সুবহানাল্লাহ কয়টি আমল করলে কয়টি পুরস্কার দুইটি আমল করলে দুইটি পুরস্কার রয়েছে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কওলান সাদীদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার ঈমানদার দল তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্য কথা বলো আমল কয়টি ভাই আমল হচ্ছে দুইটি ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি দুইটা আমল করতে পারো তাহলে তোমাদের জন্য দুইটা পুরস্কার রয়েছে বলি সুবহানাল্লাহ এক নম্বর ঈমানদারদের আমল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও দুনিয়ার ঈমানদারদের দল তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো বলেন কাকে ভয় করতে হবে আল্লাহ তাআলাকে ভয় করতে আল্লাহ পাক বলেছেন এটা হচ্ছে প্রথম নম্বর আমল
তাহলে আল্লাহকে ভয় করার নামই হচ্ছে তাকওয়া কি বলা হয় তাকওয়া বলা হয় আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তাকে মুত্তাকি বলা হয় কি বলা হয় বলি মুত্তাকি বলা হয় যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তির দ্বারা কখনো গুনাহের কাজ হবে না কথাগণ ঠিক কি না কারণ আমার ভিতরে আল্লাহর ভয় আছে আমি যে অবস্থায় থাকি না কেন আল্লাহ তাআলা যদি আমার কাছ থেকে হিসাব নেন আমার গুনাহের যদি আল্লাহ হিসাব নেন জাহান্নাম ছাড়া আমার আর কোনো উপায় হবে না কথাগণ ঠিক কি না সেই জন্য এই দুনিয়ার মুসলমানের দল যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমার খোঁজ খবর রাখতেছেন যারাই আল্লাহ তাআলাকে ভয় করবে ওই ব্যক্তির দ্বারা কখনো নামাজ কাজা হতে পারে না কথাগণ ঠিক কি না এরকম ভাবে যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তির দ্বারা কখনো নামাজ ছেড়ে দেওয়া রোজা ছেড়ে দেওয়া যাকাত ছেড়ে দেওয়া কখনোই সম্ভব না কথাগণ ঠিক কি না এরকম ভাবে আমার ভিতরে আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ তাআলার ভয় থাকে তাহলে কারো পক্ষে সুদ খাওয়া ঘুষ খাওয়া জুয়া খেলা মদ পান করা সম্ভব না কথাগণ ঠিক কি না সেই জন্যই দুনিয়ার মুসলমানের দল সর্বদাই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে বলেন কাকে ভয় করতে হবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি সমস্ত কুল কায়নাতের মালিক ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে কথাগণ ঠিক কি না সেই জন্যই আমরা আল্লাহ তাআলাকে সর্বদাই ভয় করব আল্লাহ তাআলা ঈমানদারদেরকে প্রথম নম্বর আমলের কথা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারের দল তোমরা আল্লাহকে ভয় করো যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে বলা হয় মুত্তাকি মুত্তাকির সংজ্ঞা দিতে গিয়ে উলামায়ে কেরামের মাঝে অনেক কথা আছে মুত্তাকি কাকে বলা হয় তাকওয়া কাকে বলা হয় আপনারা জানবেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন ও উবাই ইবনে কাব তাকওয়া কাকে বলা হয় তাকওয়া কোন জিনিসের নাম আপনি আমাকে বলে দিন তখন উবাই ইবনে কাব পাল্টা প্রশ্ন করলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতে লাগলেন ওগো খলিফাতুল মুসলিমিন আপনি কি কখনো কাটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন কিনা তখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ আমি কাটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছি তখন তিনি আবার জিজ্ঞাসা করলেন তখন আপনি কিভাবে চলেছেন কাটাযুক্ত রাস্তা দিয়ে আপনি কিভাবে চলেছেন তখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি খুবই সতর্কতার সহিত চলাফেরা করেছি তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি কাটাযুক্ত রাস্তায় যখনই চলাফেরা করেছি তখনই আমি সতর্কতার সহিত চলাফেরা করেছি আমরাও তো ওইভাবেই চলি কি বলেন যখন রাস্তা দিয়ে কাটা থাকে তখন কি আমরা সতর্কতা অবস্থায় চলি না যাতে করে আমার পায়ে যেন কাটা যেন বিঁধে না যায় ওই অবস্থায় আমরা চলাফেরা করি তখন উবাই ইবনে কাব বলতে লাগলেন ওগো খলিফাতুল মুসলিমিন আপনি জেনে রাখবেন তাকওয়া তাকে বলা হয় দুনিয়াতে মানুষ এমন ভাবে চলবে যেন তার দ্বারা কখনো গুনাহ যেতে না হয় যেন তার দ্বারা কখনো অন্যায় কাজ যেন না হয় সেটাকেই বলা হয় তাকওয়া বলি সুবহানাল্লাহ এক ব্যক্তি এসে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন ওগো আবু বকর মা তাকওয়া তাকওয়া কাকে বলা হয় আপনি আমাকে ব্যাখ্যাটা দেন তাকওয়া কাকে বলা হয় আপনি আর পরিচয়টা দেন তখন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন চার জিনিসের নাম হলো তাকওয়া বলেন কয় জিনিসের নাম চার জিনিসের নাম হলো তাকওয়া
এক নম্বর হলো আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী বলেন আল খাউফু মিনাল জালিল সর্বদাই আল্লাহ তাআলাকে ভয় করার নামই হচ্ছে তাকওয়া আমি আপনি যে অবস্থায় থাকি না কেন আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন আপনাকে দেখতেছেন এই ভয় করার নামই হচ্ছে তাকওয়া বলেন সুবহানাল্লাহ তারপর বললেন আল্লামালু বিত্তানসিল কুরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করার নামই হচ্ছে তাকওয়া আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য একটা কিতাব নাজিল করেছেন সেই কিতাবটার নাম কি কুরআন শরীফ আল্লাহ তাআলা কুরআন শরীফ নাজিল করে দিয়েছেন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো বলতেছেন যে আল আমালু বিত্তানসিল কুরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করার নামই হচ্ছে তাকওয়া সেই জন্যই কুরআনুল কারীমের বিসমিল্লাহির রহমানির রহিমের বা অক্ষর থেকে নিয়ে সূরাতুন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ অক্ষর যে সিন আছে বা থেকে নিয়ে সিন পর্যন্ত যত অক্ষর যত বিধিবিধান আছে সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং মানার নামই হচ্ছে ইমান সেই জন্যই আমার আপনার কোরআন অনুযায়ী জীবন গঠন করা দরকার আছে না নাই কথা বলতে হবে আরো জোরে দরকার আছে না নাই সেই জন্যই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন চার জিনিসের নাম হলো তাকওয়া এক নাম্বার হলো আল খাউফু মিনাল জালিল আল্লাহকে ভয় করা দুই নাম্বার হলো ওয়াল আমালু বিত্তানজিল কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করা আর তিন নম্বর হলো খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল কনাআতু বিরাল কলিল অল্প তুষ্টি হওয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে যতটুকু দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকা এটার নামই হচ্ছে তাকওয়া আল্লাহ আপনাকে যতটুকু ধন সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে যতটুকু টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছেন সেটাকেই বলা হয় তাকওয়া সেই জন্য রাগ না করা আল্লাহ আমাকে ধন সম্পদ কম দিয়েছেন আল্লাহ আমাকে সন্তান কম দিয়েছেন ছেলে দিয়েছেন না মেয়ে দিয়েছেন এরকম করা যাবে না বরং অল্প তুষ্টি থাকতে হবে আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন তার উপর সন্তুষ্টি থাকতে হবে তাহলে আমি আপনি তাকওয়া অর্জন করতে পারবো বলি সুবহানাল্লাহ আর চার নম্বর হলো খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়াল ইসতিআদাদু লিয়াউমির রাহিল আখিরাতের জন্য এই দুনিয়াতে প্রস্তুতি নেওয়ার নামই হচ্ছে তাকওয়া আমি আপনি এই দুনিয়াতে আছি একদিন থাকব না এই দুনিয়াতে আমি আপনি মুসাফির স্বরূপ আছি কয়েত কানার জায়গার ভিতরে আছি একদিন আমি আপনি সকলেই চলে যাব যাব কি যাব না সবাই কিন্তু চলে যাব একটু যদি চিন্তা করে দেখেন আমাদের অনেকের দাদা নাই অনেকের নানা নাই অনেকের বাবা নাই অনেকের মা নাই আছে না নাই তাহলে বোঝা গেল তারা চলে গেছে আমিও একদিন চলে যাব কিন্তু এই দুনিয়াতে থাকবো না কথা ঠিক কিনা সেই জন্যই পরকালের জন্য কিয়ামত দিবসের জন্য আমার আপনার আমল করার জন্য নেক আমলের জন্য প্রস্তুতি নেওয়ার নামই হচ্ছে তাকওয়া বলেন সুবহানাল্লাহ তিরমিজি শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক করে বললেন ও আবু যর ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করো বলি সুবহানাল্লাহ এখন এই নসিহাতটা যদি আমিও নেই আপনিও যদি নেন যে কেমন যেন আল্লাহর পয়গম্বর বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো এই শিক্ষাটা যদি আমরা নিতে পারতাম তাহলে আমাদের দ্বারাও আপনার দ্বারাও গুণা কম হতো কথাগণ ঠিক কিনা সেই জন্যই মুসলমান বাইরে আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা আ দুনিয়ার ইমানদারদের দল আল্লাহ তাআলা বলেন
তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্য কথা বলো প্রথম নম্বর ঈমানদারদের গুণ হচ্ছে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে ঘরে থাকুক বাড়িতে থাকুক মাঠে থাকুক ময়দানে থাকুক যেখানে থাকুক না কেন যদি বান্দার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকে ওই বান্দার দ্বারা গুনাহ কম হবে কথা কোন ঠিক কিনা সেই জন্যই আমার আপনার সর্বদাই আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আপনাকে দেখতেছেন এই ভয় যদি আপনার ভিতরেও থাকে আমার ভিতরে থাকে তাহলে গুনাহ কম হবে কি হবে না গুনাহ কম হবে সেই জন্যই আমরা আল্লাহকে ভয় করতে রাজি আছি ইনশাআল্লাহ এখন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে তাকে বলা হয় মুত্তাকি কি বলা হয় মুত্তাকি বলা হয় যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে সে যেখানে থাকুক না কেন তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 10টি পুরস্কার দিবেন বলেন সুবহানাল্লাহ কয়টি পুরস্কার দিবেন 10টি পুরস্কার দিবেন যদি আমি আপনি আল্লাহ তাআলাকে ভয় করি আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখেরাতে 10টি পুরস্কার দিবেন এক নম্বরে পুরস্কার হলো আল্লাহ তাআলাকে যে ব্যক্তি ভয় করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিকে ভালোবাসেন যিনি আল্লাহ তাআলাকে ভয় করেন এখন আমি আপনি যদি আল্লাহকে ভয় করি আপনি যদি আল্লাহকে ভয় করেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দেন আমি আল্লাহ পাক ওই ব্যক্তিকে ভালোবাসি বলি সুবহানাল্লাহ সেই জন্যই আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে ভালোবাসেন এর চাইতে তো আর কোনো কিছু দরকার আছে আর কোনো কিছু দরকার নাই সেই জন্যই সর্বদাই আল্লাহ তাআলাকে ভয় করব তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসবেন বলি সুবহানাল্লাহ আর দুই নম্বরে পুরস্কার হলো যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সঙ্গে থাকবেন বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে রয়েছেন যারা আল্লাহ তাআলাকে ভয় করে বলি সুবহানাল্লাহ তাহলে আমি আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করি আল্লাহ তাআলা আপনার সঙ্গে থাকবেন আমার সঙ্গে থাকবেন আরো জোরে বলি সুবহানাল্লাহ আর তিন নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সম্মানিত হয়ে যাবে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সূরা হুজুরাতের ভিতরে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার কাছে সম্মানী অধিক সম্মানী হলো ওই ব্যক্তি যে অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে ভয় করে বলি সুবহানাল্লাহ অথচ আমাদের দৃষ্টিতে সম্মানী ব্যক্তিকে যায় যিনি অধিক টাকা পয়সার মালিক যিনি অধিক বাড়ির মালিক আমরা তাদেরকে সম্মান করি ঠিক না কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমার কাছে যিনি অধিক সম্পদের মালিক অধিক টাকা পয়সার মালিক ওই ব্যক্তি আমার কাছে সম্মানিত না বরং ওই ব্যক্তি হলো আমার কাছে অধিক সম্মানিত যে ব্যক্তি আমাকে অধিক পরিমাণে ভয় করে ওই ব্যক্তি হলো আমার কাছে অধিক সম্মানিত বলি সুবহানাল্লাহ সেই জন্য আল্লাহর কাছে আমরা সম্মানিত হতে চাই কি চাই না আমরা সবাই আল্লাহ তাআলার কাছে সম্মানিত হতে চাই আল্লাহ সবাইকে কবুল করুক বলে আমিন আর চার নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আসমান এবং জমিন থেকে বরকতের দরজাগুলো খুলে দিবেন বলি সুবহানাল্লাহ আপনার জন্য আমার জন্য আসমান জমিনে যত বরকতের দরজা আছে সবগুলো খুলে দিবেন বলি সুবহানাল্লাহ
আল্লাহ তাআলা সূরা আরাফের ভিতরে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি গ্রামবাসীরা আমার প্রতি ঈমান আনত এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করত এবং আল্লাহ তাআলাকে যদি ভয় করত তাহলে আমি আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদের জন্য আসমান থেকে এবং জমিন থেকে বরকতের দরজাগুলো খুলে দিতাম জোরে জোরে বলে সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই আল্লাহ তাআলাকে ভয় করার দরকার আছে তাহলে আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের বরকতের দরজাগুলো খুলে দিবেন বলি সুবহানাল্লাহ আর পাঁচ নম্বর পুরস্কার হলো যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল কাজকে সহজ করে দিবেন বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল কাজগুলোকে সহজ করে দিবেন বলি সুবহানাল্লাহ আমরা অনেকে অনেক সমস্যার ভিতরে আছি অনেক কাজ করতে পারি না কিন্তু আমি আপনি যদি আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল কাজগুলোকে সহজ করে দিবেন আরো জোরে বলি সুবহানাল্লাহ আর পাঁচ নম্বর পুরস্কার হলো যে ছয় নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলগুলোকে কবুল করবেন বলি সুবহানাল্লাহ আমি আপনি আমল করি না নামাজ পড়ি রোজা রাখি যাকাত দিই এছাড়া যত আনুষাঙ্গিক যত আমরা নেক আমল করি আল্লাহ তাআলা ওই আমলগুলোকে কবুল করবেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন إنما يتقبل الله من المتقين الله বলেন নিশ্চয় আল্লাহ তাআলা যারা মুত্তাকি তাদের আমলগুলোকে আল্লাহ কবুল করবেন বলে সুবহানাল্লাহ সেইজন্য যদি মুত্তাকি হতে পারে তাহলে আমার আপনার আমলগুলোকে টুটিনাটি আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করবেন আরো জোরে বলি সুবহানাল্লাহ সাত নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল বিপদ আপদ থেকে মুসিবত থেকে নিষ্কৃতির পথ বের করে দিবেন বলি সুবহানাল্লাহ এবং আট নম্বরটা একই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তার এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনাও করতে পারবে না বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সূরা তালাকের দুই নম্বর এবং তিন নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির যত বিপদ আপদ আছে মুসিবত আছে আল্লাহ তাআলা সেই মুসিবত থেকে একটা মুক্তির পথ বের করে দিবেন বলি সুবহানাল্লাহ এমন কি আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনাও করতে পারবে না বলি সুবহানাল্লাহ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলগুলোকে সংশোধন করে দেবেন বলি সুবহানাল্লাহ আমরা নামাজ পড়ি না করে কি বলি না কথা বলেন নামাজ পড়ে রোজা রাখে যাকাত দেয় অনেক সময় আমলের ভিতরে গাঁঠি থাকে কিন্তু আমি আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলগুলোকে সংশোধন করে দেব বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সূরা আহজাবের 71 নম্বর আয়াতের ভিতরে বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলগুলোকে সংশোধন করে দেব বলে সুবহানাল্লাহ আর দশ নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলাকে যে ব্যক্তি দুনিয়াতে ভয় করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন বলে সুবহানাল্লাহ জান্নাতে ঠিক রাজি আছি দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয় আয় আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে বলে আমিন সবাই
সুতরাং আল্লাহ তাআলা বলেছেন যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সূরা কলমের ভিতরে বলেন ইন্না লিল মুত্তাকিনা ইনদা রব্বিহিম জান্নাতিন নাঈম আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলাকে ভয় করবে তাদের রবের কাছে তাদের প্রভুর কাছে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে এমন কি জান্নাতুন নাঈম তাদের জন্য রয়েছে বলি সুবহানাল্লাহ তাহলে যারা এই দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় করবে তাদেরকে আল্লাহ তাআলা কয়টি পুরস্কার দিবেন 10টি পুরস্কার দিবেন আল্লাহ সবাইকে 10টি পুরস্কার পাওয়ার তৌফিক দান করুন বলি আমিন ও দুনিয়ার ইমানদারের দল যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় করবে ওই ব্যক্তি গুনাহ মুক্ত থাকতে পারবে কথাগণ ঠিক কিনা কারণ ওই ব্যক্তির দ্বারা গুনাহ কম হবে কারণ তার অন্তরটা হচ্ছে আল্লাহর দিকে রুজু আয় আল্লাহ আমি যদি গুনাহ ফেরে গুনাহ করে ফেলি আমার জাহান্নামে যেতে হবে সেই জন্য আমি আপনার ভয় রেখে চলতেছি আমি কোনো গুনাহ করব না সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে ঘরে থাকুক মাঠে থাকুক দোকানে থাকুক মসজিদে থাকুক যেখানে থাকুক না কেন বান্দা যদি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি দ্বারা গুনাহ কম হবে কথাগণ ঠিক কিনা সেই জন্যই আমার আপনার ভয় করতে হবে এক রাখালের মতো কার মতো বলি রাখালের মতো ভয় করতে হবে কিসে একটা ঘটনা আছে একটা ওয়াকি আছে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি সফরে বের হলেন কোথায় বের হলেন সফরে বের হলেন আমরা সফরে বের হই অনেক সময় অনেক সময় ঢাকা যায় অনেক সময় চট্টগ্রাম যায় যায় কি যায় না ঠিক তদ্রূপভাবে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফরে বের হলেন মরুভূমি দিয়ে চলতে লাগলেন তিনি পিপাসার্ত হয়ে গেলেন পিপাসার্ত হয়ে যাওয়ার পর মরুভূমিতে একটা রাখাল দেখতে পেলেন একজন রাখালকে দেখতে পেলেন যে রাখাল তার মালিকের দেওয়া বকরিগুলো সে চড়াচ্ছে সে বকরিগুলো দেখাশোনা করছে তখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে ডাক দিলেন ওই রাখালকে ডাক দেওয়ার পর ওই রাখাল ব্যক্তি খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো আসার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন ও রাখাল আমার অনেক পিপাসা লেগেছে আমার অনেক তৃষ্ণা লেগেছে আমি আমাকে কি এক পেয়ালা দুধ পান করাইতে পারবে কিনা তখন ওই রাখাল বলতে লাগলো ও গো আল্লাহর বান্দা আমি তো চাই আপনাকে দুধ পান করাইতে কিন্তু আমি তো দুধ পান করাইতে আপনাকে পারবো না কারণ হলো এই বকরিগুলোর মালিক আমি না এই বকরিগুলোর মালিক হচ্ছে আমার মনিব তিনি হচ্ছেন সেই বকরিগুলোর মালিক সেই জন্যই আমি আপনাকে দুধ পান করাইতে পারবো না যখন এই কথা বলল তখন খলিফাতুল মুসলিমিনের একটা অভ্যাস হলো তিনি মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মানুষের ইমান আমল এবং আমলদারির পরীক্ষা করতেন কার ভিতরে কেমন ইমান আছে কার ভিতরে কেমন আমল আছে কার ভিতরে কেমন আমলদারিতা আছে তিনি পরীক্ষা করতেন তখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা পরীক্ষা করার জন্য সুবর্ণ সুযোগ মনে করে ফেললেন তিনি বলতে লাগলেন ও রাখাল তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি কিছু টাকার বিনিময়ে কিছু দিনার দিরহামের বিনিময়ে তুমি আমার কাছে একটি বকরি দিয়ে দাও দিয়ে দিলে আমারও এতে লাভ হবে তোমারও লাভ হবে আমার লাভ হবে দুইটা বলেন কয়টা খলিফাতুল মুসলিমের লাভ হবে দুইটা এক নম্বর লাভ হলো যে উনার পিপাসা নিবারণ হবে আর দুই নম্বর লাভ হলো উনি ওই বকরির গোশত উনি ভক্ষণ করতে পারবেন আর অপরদিকে ওই রাখালের পুরস্কার হলো একটা ওই রাখাল সে টাকা পয়সার মালিক হয়ে যাবে সাথে সাথে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন ও রাখাল তুমি তোমার মালিককে গিয়ে বলবা যে একটা বকরি যদি সে খোঁজখবর নিতে চায় মালিক যদি তালাশ করতে চায় একটি বকরি কোথায় গেছে তাহলে তুমি বলবা একটা বকরি হিংস্র জন্তু এসে খেয়ে ফেলেছে তখন ওই ব্যক্তি বলতে লাগলো ইয়াহাদা ফাইনাল্লাহ ওই রাখাল ব্যক্তি বলতে লাগলো ও আল্লাহর বান্দা
তাহলে আল্লাহ তাআলা কোথায়? আমার মালিক তো আমাকে দেখতেছে না, আমার মালিক মালিক তো আমাকে দেখতেছে না, কিন্তু মালিকেরও একজন মালিক আছে, তিনি তো আমাকে দেখতেছেন। আমি তো ওই আল্লাহকে দুঃখা দিতে পারবো না, আমি তো ওই আল্লাহকে আড়াল রেখে আপনার কাছে ভক্তি দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওই ওই রাখালের ভিতরে আমানত দায়িত্ব ছিল, তার ভিতরে আমানত দায়িত্ব ছিল যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। কারণ আমি যদি পারতাম যে ওই ভক্তিকে ওই খলিফার কাছে আমি বিক্রি করে দিতে পারতাম, কিন্তু না করে আমি মালিককে ভয় করেছি, আল্লাহকে ভয় করেছি, সেই জন্য ওই রাখাল তিনি আল্লাহকে ভয় করার কারণে তিনি ভক্তি বিক্রয় করেন নাই। তখন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো আল্লাহর বান্দা, তোমার মতন যদি এই দুনিয়াতে রাখাল মানুষ যদি থাকে তাহলে তাদের দ্বারা কখনো গুনাহ হবে না। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করার সবাই তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার ইমানদারের দল, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্য কথা বলো। প্রথম নম্বর আমল হলো আল্লাহ বলেছেন, হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আর দ্বিতীয় নম্বর আমল হলো অকুলু কাওলান সাদীদা, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। এই দুইটা আমল করতেই পারলে আমি তোমাদেরকে দুইটি পুরস্কার দেব। হলো আল্লাহ তাআলা ইমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সর্বদা সত্য কথা বলবা। সেই জন্যই বুখারী শরীফের এক হাদিসের ভিতরে আসছে, আল্লাহর পয়গম্বর বললেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি দুনিয়াতে দুইটা জিনিসের হিফাজতের দায়িত্ব নেবে, আমি আল্লাহর পয়গম্বর, ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জামিন হবো। বলি সুবহানাল্লাহ। কাজ কয়টি? দুইটি। দুইটি আমল আমিও যদি জিম্মাদারি নিতে পারি, আপনিও যদি জিম্মাদারি নিতে পারেন, স্বয়ং নবীজি বলতেছেন আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদারি হবেন। বলি সুবহানাল্লাহ। এক নম্বর আমল হল আল্লাহর পয়গম্বর বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি, যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানে যে অঙ্গটি রয়েছে, যে ব্যক্তি সেই অঙ্গটিকে হিফাজত করবে, অর্থাৎ দুই চোয়ালের মাঝখানে জবান আছে, কি আছে কো বলে, জবান আছে, যে ব্যক্তি জবানটাকে হিফাজত করবে, যে ব্যক্তি জবানটাকে কন্ট্রোল করবে, আল্লাহর পয়গম্বর বলেছেন আমি নবীজি ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জামিন হবে। বলে সুবহানাল্লাহ। সেই জন্যই জবানটাকে হিফাজত করা দরকার আছে না নাই? জবান দ্বারা আমি আপনি সত্য কথা বলবো, জবান দ্বারা আমি আপনি কোরআন তেলাওয়াত করবো, এই জবান দ্বারা আমি আপনি জিকির আজকার করবো, এই জবান দ্বারা আমি আপনি একজন আরেকজনকে সৎ পথে ডাকবো, কথা কারণ ঠিক কিনা? পক্ষান্তরে এই জবানটা দ্বারা আমি মিথ্যা কথা বলবো না, এই জবান দ্বারা আমি গীবত করবো না, এই জবান দ্বারা আমি পাপাচার করবো না, এই জবান দ্বারা আমি মানুষকে গালিগালাজ করবো না, কথা কারণ ঠিক কিনা? যে ব্যক্তি দুনিয়াতে তার জবানটাকে হিফাজত করবে, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন আমি নবীজি ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জামিন হবো। বলি সুবহানাল্লাহ। আর দুই নম্বর আমল হল ওয়ামা বাইনা রিজলাই, দুই উরুর মাঝখানে যে লজ্জাস্থানটি রয়েছে, যে ব্যক্তি লজ্জাস্থানের হিফাজত করবে, ওই ব্যক্তির জন্য আমি নবীজি জান্নাতে যাওয়ার জামিন হবো। বলি সুবহানাল্লাহ। সেই জন্যই লজ্জাস্থান দ্বারা গুনাহের কাজ করা যাবে না, লজ্জাস্থান দ্বারা জিনা করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভিতরে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। তাহলে বোঝা গেল লজ্জাস্থানকেও যদি আমি আপনি হিফাজত করতে পারি, লজ্জাস্থান দ্বারা যদি জিনা না করি, ব্যভিচার না করি, লজ্জাস্থানকে যদি আমার যে বৈধ যে জায়গা আছে ওইখানে যদি ব্যবহার করতে পারি, তাহলে নবীজি বলেছেন আমি আল্লাহর পয়গম্বর, ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জামিন হবে। বলি সুবহানাল্লাহ। সেই জন্য এই জবানটাকে হিফাজত করতে হবে। বুখারী শরীফের অন্য এক হাদিসের ভিতরে আসছেন,
আল্লাহর পয়গম্বর বললেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ আল্লাহর পয়গম্বর বললেন নিশ্চয় সত্য কথা বলা জবানদারে সত্য কথা বলা ওই ব্যক্তিকে নেক কাজের দিকে পরিচালনা করে এবং ওই নেক কাজ বান্দাকে জান্নাতে যাওয়ার দিকে পরিচালিত করে বলি সুবহানাল্লাহ ধরেন আপনি সত্য কথা বলে এই সত্য কথা বলা হচ্ছে সবের কাজ কি না সবের কাজ মানে ওই সবের কাজ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে বলি সুবহানাল্লাহ পক্ষান্তরে وَإِنَّ الْكِذْبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ আর মিথ্যা বলা মানুষকে গুনাহের দিকে পরিচালিত করে আর গুনাহ মানুষকে জাহান্নামের দিকে পরিচালিত করে বলি নাউজুবিল্লাহ সেই জন্য মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বলা যাবে না কারণ মিথ্যা কথা হচ্ছে গুনাহ আর গুনাহ আপনাকে আমাকে জাহান্নামের দিকে পরিচালিত করবে সেই জন্য এই জবানদার সত্য কথা বলা দরকার আছে না নাই সেই জন্য জবানদার আমরা সত্য কথা বলবো কারণ বুখারী শরীফের অন্য এক হাদিসের ভিতরে নবীজি বলেছেন মান সমাতা না যা যেই ব্যক্তি চুপ থাকে সেই ব্যক্তি মুক্তি পেয়ে যায় বলে সুবহানাল্লাহ সেই জন্য আমরা অনেক সময় পরার্থক কথাবার্তা বলি প্রয়োজন নাই একজন আরেকজনের সাথে বেহুদা কথাবার্তা বলতেছি সে চাচ্ছে না আমার কথাটা শুনতে সেই জন্য এরকম কোনো কথাবার্তা বলবো না যতটুক প্রয়োজন আমি তার সাথে ততটুক কথা বলবো আর যদি অতিরিক্ত কথা বলে ফেলি যদি গীবত হয়ে যায় যদি পরনিন্দা হয়ে যায় যদি ওই কথার মাধ্যমে যদি কোনো গুনাহের কাজ হয়ে যায় তাহলে ওই গুনাহই তো আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে আমরা তো কেউ চাই না জাহান্নামে যেতে জাহান্নামে যেতে কেউ চায় কেউ কিন্তু চায় না তাহলে আমরা কথা বলার ক্ষেত্রে সতর্কতা থাকবো সাবধানতা অবলম্বন করবো যথাসম্ভব চুপ থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলবো বুখারী শরীফের অন্য এক হাদিসের ভিতরে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান হতে যার হাত হতে অপর মুসলমান নিরাপত্তাকে বলে সুবহানাল্লাহ সেই জন্য এই কথা দ্বারা কাউকে কটু কথা বলা যাবে না ইমাম সাহেবকে কটু কথা বলা যাবে না মুয়াজ্জিন সাহেবকে কটু কথা বলা যাবে না আপনি সাধারণ মানুষ আপনাকে কটু কথা বলা যাবে না কারণ জবানের আঘাতটা হচ্ছে মারাত্মক আঘাত এটা তরবারির আঘাতের চাইতেও মারাত্মক কারণ তরবারি দিয়ে যদি আপনি আঘাত করেন ওই আঘাতটা কিন্তু মিলে যাবে কিন্তু আপনি যদি কথা এরকম কথা বলেন যে কথার মাধ্যমে অন্তরটা ছিদ্র করে ফেলে এরকম কথা বলি না আমরা এমন কথা বলি অপরকে ঘায়েল করার জন্য যা অন্তরকে ছিদ্র করে দেয় সেই জন্যই কবি সুন্দর ভাষায় বলেছেন যারা হাতু সিনানি লাহা ইলতিয়াম ওয়ালা ইলতামু মা জারহাল লিসান সেই জন্যই আমরা কথা বলার ক্ষেত্রেও সতর্ক থাকবো যাতে কোনো ভাই কোনো বোন যেন কষ্ট হাতে না পায় যদি আমরা সতর্ক অবস্থায় কথাবার্তা বলি তাহলে সত্য কথা যদি আমরা বলি ওই সত্য কথায় আপনাকে আমাকে জান্নাতের দিকে পরিচালিত করে বলি সুবহানাল্লাহ সেই জন্যই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার ইমানদারের দল তোমরা যদি দুইটি আমল করো এক নম্বর আমল হলো তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবা আর দ্বিতীয় নম্বর আমল হলো তোমরা সত্য কথা বলবা এই দুইটা আমল যদি তোমরা করতে পারো আমি আল্লাহ পাক তোমাদেরকে দুইটা পুরস্কার দেবো বলে সুবহানাল্লাহ এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন ইউসলিহ লাকুম আমালাকুম আল্লাহ তাআলা আপনার আমার আমলগুলোকে সংশোধন করে দেন বলে সুবহানাল্লাহ আর দুই নম্বর পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলোকে মাফ করে দেন বলে সুবহানাল্লাহ এখন আল্লাহ যদি আমার আপনার আমলগুলো সংশোধন করে দেন গুনাহগুলো যদি মাফ করে দেন তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দিবেন কি দিবেন না তাহলে বোঝা গেল যেই ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান রেখে দুইটি আমল করবে আল্লাহকে ভয় করবে সত্য কথা বলবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন বলে সুবহানাল্লাহ সেই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুইটি গুণ অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করে বলে